আপনারা দেখছেন একুশে টেলিভিশন। রাজশাহীর বিসিক শিল্পনগরীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বিসিক ঐক্য উদ্যোক্তা মেলা উদ্বোধন করা হয়েছে। সকালে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের উদ্যোগে মেলা উদ্বোধন করেন সিটি মেয়র এইচএম খায়রুজ্জামান লিটন। রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহিন আক্তার রেনি, বিসিক চেয়ারম্যান মোশতাক হাসান, বিসিক আঞ্চলিক পরিচালক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। মাসব্যাপী বিসিক ঐক্য উদ্যোক্তা মেলায় 70টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। এবার চট্টগ্রাম সংবাদ।